আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা আপনারাকে মেসেজ দিতে চাই। তো আমার টাইম আছে 12টার দিকে শিলিগুড়ি যাওয়ার টাইম, কিন্তু একটু কাজ ছিল, চাঁদপুর গেছিলাম। চাঁদপুর থেকে আসার পথে দুটো ছেলেকে দেখছি, মানে দেখে আপনারা দেখে অবাক হয়ে যাবেন, অত ছোট ছোট বাচ্চা ছেলে, মানে ব্যবসা করে খাচ্ছে। এটা বিশাল বড় আমাদের দেশে, মানে বিশাল বড় ব্যাপার। চলুন ওই যে বাচ্চাগুলোকে দেখে দাও ক্যামেরাম্যান। হ্যাঁ, তো দেখাচ্ছি আপনারা, চলুন। মুখের রায়টা নিয়ে কেমন কি ওদের সংসার চলে কি চলে না দেখি, চলেন জেনে নি বাচ্চাদের কাছে। এ ভাই, এ এ এ দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বলতে পারবে তো? তোমার নাম কি ভাই? হ্যাঁ, তোমার নাম কি? হাসিম। হাসিম, হাসিম শেখ। আচ্ছা, তোমার নাম ভাই? মুনতাজ। মুনতাজ কি? মুনতাজ শেখ। আচ্ছা, এ তোমরা কি করছো এখানে ঘন্টা নিয়ে? ফুচকা বেচছি। ডেলি বিক্রি করো? হ্যাঁ, ডেলি বিক্রি করো। আচ্ছা ভাই, একটা কথা বলি তোমরাকে, এদিকে এসো ভাই, একটু এদিকে এসো। তোমাদের বয়স কত হলো? 8। 8 বছর। আর তোমার ভাই? 10। 10। এই যে 8 বছর বয়স তোমার আর এর 10 বছর বয়স, তা সত্ত্বেও তোমরা পড়াশোনা বাদ দিয়ে সংসারের সম্পূর্ণ ভার নিয়ে তোমরা যে রাস্তায় বেরিয়েছো ফুচকা বেচতে, বিক্রি করতে। হ্যাঁ, তো আচ্ছা, তোমাদের কি বাপ মা নাই? না, নেই। একটু জোরে বলো, একটু জোরে বলো। নেই, নেই। আর তোমার? নেই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এত ছোট ছোট বাচ্চা ছেলে ব্যবসা করছে, কিন্তু প্লাস ওদের বাপ মা নেই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চা, এখন ওদের বয়স, খেলাধুলার বয়স, পড়াশোনার বয়স, এদের বাপ মা নেই, ওই জন্যে ফুচকা বিক্রি করছে, সংসার চালাচ্ছে পেটের দায়ে, এখন কি করবে? তো একটা কথা জিজ্ঞাসা করি তোমাদেরকে, বলছে কি এই ভ্যানটা আর এই ধপটা কি তোমাদের? না, আমাদের নয়, আমরা ভাড়া নিয়েছি, 50 টাকা করে দিই। 50 টাকা দিন লাগে? আচ্ছা, ভাড়ার পয়সা বেড়ে যায় ডেলি? না, একদিন করে দিই, দিতে পারি না। মানে মানে আধা একদিন দিতে পারো, আধা একদিন দিতে পারো না, এই তো? আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছেন কি অবস্থা বাচ্চাদের, মা বাবা দুনিয়াতে না থাকলে যেটা হয়। তো এরকম বাচ্চাদের পাঁজরে আপনারাও কিছু পারলে যেখানে দেখতে পান সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, যেটুকুই পারুন, যার যেরকম মোকাজ, ঠিক আছে? এরকম বাচ্চাদেরকে দেখুন, আমাদের দেশে এখনও, মানে এখনও আবাদী আছে। তো বকুল ভাই, ক্যামেরাটাকে একজনকে ধরাও তো, তুমি এদিকে এসো, এদিকে এসো। তো বকুল ভাই এসো। তো এই ভাইদের জন্যে আমরা দু ভাই আজকে তোমাদের কাছে ফুচকা খাবো, ঠিক আছে? ঠিক আছে, দেখি তোমাদের ফুচকা খেয়ে কেমন টেস্ট, দেখি বানাও তো। কত করে বিক্রি করছো এগুলো? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি 10 টাকার দাও। 10 টাকার দাও। একটু ক্যামেরাম্যান এখানে এসো তো, একটু দেখাও তো। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে টপ আর সানা দিচ্ছে না ভাই, এই যে না ভাই, এটা তুমি খাও, হ্যাঁ, আমার তরফ থেকে খাও, এটাও তুমি খাও, আমার তরফ থেকে তুমি খাও আজকে। হ্যাঁ, খাও খাও। এই বাচ্চারা এদিকে এসো, শোনো, এদিকে এসো, নাও একটা, নাও একটা দাও। তুমি একটা দিকে এসো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর বয়স আর এর বয়স হয়তো একই, ইনি স্কুল যাচ্ছে কিন্তু ইনার বাবা বাবা মা নেই, ওই জন্য কিন্তু স্কুল যেতে পারছে না, খেটে খেতে হয়েছে, কেউ নেই তো, দুনিয়াতে তো আর কেউ নেই। বাবু কত টাকা হলো? 10 টাকা। 10 টাকা। তো আমি যদি কিছু খুশি মনে দিই তোমরাকে,
মানে কিছু পয়সা দেব তোমরা নিবা কি হ্যাঁ নিব আচ্ছা খুশি মনে তো হ্যাঁ ঠিক আছে এই যে নাও ভাই খুশি তো এই সব বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে হবে বুঝতে পারলেন বন্ধুরা तो ठीक है जाओ तो हले भाई हाँ।